সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর লাশ মঙ্গলবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা নিহত মঈনুদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে পুলিশ জানিয়েছে মইনুদ্দিন বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এ সময় ভাসমান মরদেহের হাতে তার মুঠোফোন ও জুতা ঝুলে থাকতে দেখা যায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে